থিয়েটারে ঝড় তুলেছে বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ধর্মী সিনেমা সালার। মুক্তির প্রথম দিনই বক্স অফিসে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে প্রভাস অভিনীত এই সিনেমা। শাহরুখ খানের ডানকি সিনেমার একদিন পর মুক্তি পেলেও সব দিক থেকেই এগিয়ে সালার। এখানেই শেষ নয়, অগ্রিম টিকিট বুকিং এর দিক থেকে 2023 সালে মুক্তি পাওয়া সব সিনেমাকেই পেছনে ফেলেছে সালার। সালারের অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে 49 কোটি রুপি, বিক্রি হয়েছে 22 লাখের বেশি টিকিট। এতে এবছরে মুক্তি পাওয়া সর্বোচ্চ অগ্রিম বুকিং পাওয়া সিনেমার জায়গা দখল করে নিয়েছে সালার। 2023 সালে সর্বোচ্চ অগ্রিম বুকিং পাওয়া সিনেমাগুলি হচ্ছে 1 নম্বরে সালার 49 কোটি রুপি, 2 নম্বরে লিও 46.10 কোটি রুপি, 3 নম্বরে জওয়ান 41 কোটি রুপি, 4 নম্বরে এনিমেল 34 কোটি রুপি এবং 5 নম্বরে পাঠান 32.43 কোটি রুপি। অগ্রিম বুকিং এর দিক থেকেই শুধু নয়, মুক্তির পর শীর্ষ 5-এ থেকে আদিপুরুষকে পেছনে ফেলেছে সিনেমাটি। প্রশান্ত নীল পরিচালিত সালার সিনেমায় প্রভাস ছাড়াও অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান সহ আরও অনেকে। সিনেমাটি 22 ডিসেম্বর মুক্তি পেয়েছে।